স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যদি আপনাদের স্ট্রেংথ ট্রেনিং এর সময় এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে নেন বা কাজগুলো যদি এইভাবে করেন, তাহলে অবশ্যই আপনার স্ট্রেংথ ডেভেলপ হওয়ার পাশাপাশি আপনার ক্রিকেটীয় যে পারফরমেন্সটা আছে সেটাও আপনি সুন্দর করে ডেভেলপ করতে পারবেন। তো সর্বপ্রথম স্ট্রেংথ ট্রেনিং এর সময় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটা আপনাকে প্রপারভাবে করতে হবে। তো ওয়ার্ম আপ করার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনারা আমরা অনেক সময় করি কি যেই মাসল নিয়ে স্ট্রেংথের কাজটা করি শুধুমাত্র সেই মাসলগুলোকে ওয়ার্ম করার চেষ্টা করি, তো এই কাজটা করা যাবে না। আপনারা সেই মাসলটাকে ফুল প্রায়োরিটি দিয়ে ফুল বডির ওয়ার্ম আপটাই আপনাকে করতে হবে। এতে করে আপনার যেমন ধরেন আপনি যখন লোয়ার বডির কাজটা করেন তখন কিন্তু আপনাকে আপার বডিতে ওয়েট নিতে হয়, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপার বডিতে ইঞ্জুরিতে পড়তে পারেন। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের স্ট্রেংথ ডেভেলপ করার ক্ষেত্রে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো বডি বিল্ডারদের মতন কাজগুলো করা যাবে না। যেমন অনেকেই দেখছি যে ক্রিকেটার হিসেবে আপনারা চেস্টের সাথে ব্যাকের বা বাইসেপের সাথে ব্যাকের বা ট্রাইসেপের কাজ করছেন বা অনেক সময় লেগ মাসেলের শুধু কাজ করছেন, এরকম করে কাজগুলো করেন, তো এইভাবে করা যাবে না। বডি বিল্ডারদের মতন কাজ করা যাবে না, আপনাকে ক্রিকেটার এটা মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, লোয়ার বডির কাজ করবেন, লোয়ার বডির সাথে অ্যাপসের বা অ্যাপসের সাথে আপার বডির বা ফুল বডির আপনি স্ট্রেংথের কাজগুলো করতে পারেন। তো এইভাবে কাজ করলে আপনার শরীরের স্ট্রেংথটা যেমন আসবে তেমনি আপনার পারফরমেন্সটাও ডেভেলপ হবে বা আপনি আপনার গেমে এই স্ট্রেংথটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তিন নম্বর যে বিষয়টা আছে স্ট্রেংথ ডেভেলপ করার ক্ষেত্রে সেটা হলো আপনার আমরা যেই মাসেলটা নিয়ে স্ট্রেংথের কাজটা করব সেটা সাথে সাথে সেই মাসেলটাকে স্ট্রেচিং করে ফেলবেন। এখানে স্ট্যাটিক স্ট্রেচিংটা করবেন, তো আপনারা যেই রেস্টটা পান সেই রেস্টটার সময় আপনারা এই স্ট্রেচিংটা করে ফেলতে পারবেন। তো এতে করে আপনার যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাজ এ ক্রিকেটার সেটা হলো ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটিটা খুব সুন্দরভাবে থাকবে এবং পরবর্তী যে সেটটা করতে যাবেন সেটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রপারভাবে এক্সারসাইজ যেটা করবেন স্ট্রেংথের সেটার সাথে সাথে আপনি ওই মাসেলটাকে নিয়ে স্ট্রেচিং করে ফেলবেন। চার নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো মোবিলিটি। আপনি স্ট্রেংথের কাজ সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন করছেন, তো আপনার মোবিলিটির কাজগুলো রেগুলার রাখার চেষ্টা করবেন। এখানে আপনি প্রতিদিনই মোবিলিটির কাজগুলো করতে পারবেন। তো মোবিলিটির কাজগুলো করলে কী হবে, আপনার শরীরের ফ্লেক্সিবিলিটিটা ভালো থাকবে, আপনার মাসেলের রেঞ্জ অফ মোশনটা বাড়বে, আর মাসেলের রেঞ্জ অফ মোশনটা যখন বাড়ে তখন কিন্তু আমরা যখন স্ট্রেংথের কাজগুলো করতে যাই তখন কিন্তু আমাদের মাসেল কন্ট্রাকশনটা অনেক সুন্দর হয়। তো এই কন্ট্রাক্ট মাসেল কন্ট্রাক্টটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রেংথের ক্ষেত্রে, তো এই বিষয়টা আপনারা অবশ্যই রাখবেন। মোবিলিটি মোবিলিটিটা আপনারা রেগুলার রাখার চেষ্টা করবেন। স্ট্রেংথ ডেভেলপ করার ক্ষেত্রে 5 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো প্রপারভাবে কুলডাউন, কুলডাউন বা আপনি স্ট্রেচিং, এটা স্ট্যাটিক স্ট্রেচিং দিয়ে আপনারা কাজটা শেষ করবেন। তো স্ট্যাটিক স্ট্রেচিং এখানে আপনারা কী করেন, আপনারা করেন আপনারা এখানে 3 থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম করে হোল্ড করে এক্সারসাইজগুলো করেন, কিন্তু এটা আসলে এইভাবে করলে হবে না, আপনি প্রপার রেজাল্টটা পাবেন না। আপনি যদি প্রপার রেজাল্টটা পেতে চান তাহলে মিনিমাম আপনাকে 15 সেকেন্ড, এর থেকে ম্যাক্সিমাম আপনি 30 সেকেন্ড পর্যন্ত আপনি করতে পারবেন। তো এই স্ট্রেচিংটা করার ফলে আপনার ওই স্ট্রেংথের কাজগুলো করার ফলে যে শরীরে একটা ইনফ্লামেশন তৈরি হয় সেটা দূর হয় এবং আপনার মাসেলগুলোও সুন্দর একটা রিকভারি পায়, রেস্ট পায় এবং মাসেলের রেঞ্জ অফ মোশনটা অনেক সুন্দর থাকে, আর সর্বোপরি আপনার শরীরে একটা ফ্লেক্সিবিলিটি যেটা থাকার কথা সেটাও চলে আসবে। তো এইভাবে যদি আপনি স্ট্রেংথের কাজগুলো করেন অবশ্যই আপনার শরীরে ভালো একটা স্ট্রেংথ আসবে, ইভেন আপনি এই স্ট্রেংথটা আপনার পারফরমেন্স ডেভেলপ করার ক্ষেত্রে আপনার গেম পারফরমেন্স অ্যাজ এ ক্রিকেটার সেটাও খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।